এনআরসি সিএএ বিরোধী প্রচার করল তৃণমূল। কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গ্রামে গ্রামে প্রচার চালাচ্ছে তারা। রবিবার বিকেলে মুর্শিদাবাদের ডমকল টাউনের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এনআরসি সিএএ ও এনপিআর বাতিলের দাবিতে প্রচার কর্মসূচি করল তৃণমূল। উপস্থিত ছিলেন ডমকল টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কামরুজ্জামান মণ্ডল, ডমকল পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার চাকি, দলনেতা আলম খান, সংখ্যালঘু মাইনরিটি সেলের সহসভাপতি আলী হোসেন, কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম সহ বিশিষ্ট কাউন্সিলররা। এদিন তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলে তাদের নানা অসুবিধা অসুবিধার খোঁজ নেন। দিদির নির্দেশে জনসংযোগ প্রচার এবং বাড়ি বাড়ি গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখেন এবং সমস্ত বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মত বিনিময় করেন। সমস্ত খবর দেখতে চোখ রাখুন এমএসটি নিউজে। সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এমএসটি নিউজ। আপনাদের পাশে সবসময় আছে এমএসটি নিউজ।